আসসালামু আলাইকুম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে তিনি খেলবেন, তাই তো সাকিবের নিরাপত্তা নিয়ে সরব ছিল সরকার থেকে শুরু করে বিসিবি কর্তারাও, যেখানে সাকিব আল হাসানকে স্কোয়াডে রেখে বাংলাদেশ দলের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও কিন্তু নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট খেলবেন। সে উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র থেকে উড়াল দিয়েছেন, যেখানে মধ্যরাতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা, আর এতে বেঁধে গেল বিপত্তি। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে দুবাইতে এসে পৌঁছেছেন। দুবাই থেকে যখন বাংলাদেশের বিমান ধরবেন আজকে দেশে আসার জন্য, ঠিক তখনই বেঁধে গেল বিপত্তি। কারণ সাকিব আল হাসান বাংলাদেশে একটি হত্যা মামলার আসামি, আর এর জন্য উত্তাল হয়ে উঠেছে মিরপুর। তাই তো সরকারের পক্ষ থেকে সাকিব আল হাসানকে আপাতত থামতে বলা হয়েছে দুবাইতে, তাকে আসতে নিষেধ করা হয়েছে। এদিকে বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্স তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা দল তারাও কিন্তু এসে পৌঁছেছে বাংলাদেশে। সব কিছু ঠিকঠাক ছিল, সাকিব আল হাসানকে একা মূল দলে রেখে কিন্তু দল ঘোষণা করা হয়েছিল, কিন্তু সাকিব আল হাসান আটকে গেলেন দুবাইতে। তাকে আপাতত দুবাইতে থাকতে বলা হয়েছে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, অনুকূলে হয়, তখনই সাকিব আল হাসানকে দেশে ফেরার জন্য সবুজ সংকেত দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কি চান সাকিব আল হাসান দেশে ফেরুক এবং তার বিদায় টেস্টে খেলুক? লিখে জানাতে পারেন আপনাদের ভাবনা।